পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তুরজিমান তাশাউ মিনহুন্ন ওয়া তুউই ইলাইকা মান তাশা ওয়া মান তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই সৌরা আহজাব আয়াত একান্ন ইবন আব্বাস রদিউল্লাহ তা আনহুমা বলেন তোর জি দূরে রাখতে পারো আর জি ও তাকে দূরে সরিয়ে দাও অবকাশ দাও হাদিস চার হাজার চারশো উনত্রিশ জাকারিয়া ইব্রাহিয়া রহমতুল্লাহ আলহির সনদে আই শরদিয়াল্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেসব মহিলা নিজেকে রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের কাছে হেবাস্বরূপ ন্যস্ত করে দেন তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম মহিলারা কি নিজেকে অর্পণ করতে পারে এরপর যখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন তুর জিমান তাশা উমিনহু ওয়া তুউই ইলাইকা মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিমমান তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট হতে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো এবং তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই সৌরা আহজাব আয়াত একান্ন তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই দ্রুত পূরণ করেন হাদিস চার হাজার চারশো হাব্বান ইবনু মুসা রহমতুল্লাহ আলী মুআজ রহমতুল্লাহ আলীহির সূত্রে বর্ণনা করেন আয়ে শরদিউল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে অবস্থানের পালার ব্যাপারে আমাদের থেকে অনুমতি চাইতেন এ আয়াত নাজিল হওয়ার পর। আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনার নিকট হতে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন এবং আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মাজ বলেন আমি তাল আনহাকে জিজ্ঞেস করলাম আপনি এর উত্তরে কি বলতেন তিনি বললেন আমি তাকে বলতাম এই বিষয়ের অধিকার যদি আমার থেকে থাকে তাহলে আমি ইয়া রসুল্লাহ আপনার ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে চাই না আব্বাদ বিন আব্বাদ আসিম থেকে অনুরূপ শুনেছেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ইয়া আমনু لا تدخلوا بيوت النبي إلا أن, يؤذن لكم الا ان يؤذن لكم الى طعام غير ناذرين انا ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا فانتشروا ولا مستانسين لحديث ان ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق واذا سالتموهن متاعا فاسالوهن فاسألوهن من وراء حجاب. ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوه. ولا ان تنكحوا ازواجه من بعده من بعده ابدا ان ذلكم كان عند الله عظيما هي hey, مؤمن تُمَا تمادرك انو متي تمرك خدّو هوار اجي আহারের জন্য নবী গৃহে প্রবেশ করো না তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যেও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের কারো পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া অথবা তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা সঙ্গত নয় আল্লাহর দৃষ্টিতে এটা ঘুরুতর অপরাধ সুরা আহজাব আয়াত তিপ্পান্ন বলা হয় ইনাহো খাদ্য পরিপাক হওয়া এটা আনায়নি আনাতান থেকে গঠিত লা আল্লা আতুন করিবান সম্ভবত কেয়ামত অতি নিকটবর্তী যদি তুমি আলমু আন্নাসি হিসাবে ব্যবহার কর তবে করিবাতান বলবে আর যদি সফতানা ধর জরিফান বা বাদালু হিসাবে ব্যবহার কর তবে তা নিয়ে সংযোগ করবে না তদুরূপ এই শব্দটি এক বচন দ্বিবচন বহুবচন এবং মোজাক্কার মোয়ান্নাস সব ক্ষেত্রেই এক বচন রূপে ব্যবহৃত হবে হাদিস চার হাজার চারশো একত্রিশ মুসাদ্দ রহমতুল্লাহ আলি হির সন্দে অমর রদিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রসুল্লাহ আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে আপনি যদি মিনিন্দের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো তারপর আল্লাহ পর্দার আয়াত নাজিল করেন হাদিস চার হাজার চারশো বত্রিশ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ রকাশি রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইব্রালিক তালে আনহ থেকে বর্ণিত তিনি বলেন জৈনব বিনতে জাহাজকে যখন রসুল্লাহ সাল্লিহ্লাম বিয়ে করেন তখন তিনি লোকদের দাওয়াত দিলেন লোকেরা আহারের পর বসে কথাবার্তা বলতে লাগল তিনি উঠে যেতে উদ্যত হচ্ছিলেন কিন্তু লোকেরা উঠছিল না এই অবস্থা দেখে তিনি উঠে দাঁড়ালেন তিনি উঠে যাওয়ার পর যারা উঠবার তারা উঠে গেল কিন্তু তিন ব্যক্তি বসেই রইল নবী সাল্ল আলিহুবুসলাম ঘরে প্রবেশের জন্য ফিরে এসে দেখেন তারা তখনও বসে রয়েছে তাই নবী সাল্ল আলি হুবুসলাম চলে গেলেন এরপর তারাও উঠে গেল আমি গিয়ে নবী সাল্ল আলি হুসাল্লামকে তাদের চলে যাওয়ার সংবাদ দিলাম তারপর তিনি এসে প্রবেশ করলেন এরপরও আমি প্রবেশ করতে চাইলে তিনি আমার ও তার মাঝে পর্দা ঝুলিয়ে দিলেন তখন আল্লাহ তালা নাজিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু লা তাদখুলু বায়ুতান নাবিইয়ি ইল্লা আন ইউযনালকুম الا ان يؤذن لكم الى طعام غير ناذرين انا ولكن اذا دعيتم فادخلوا فاذا طعمتم فانتشروا فانتشروا ولا مستانسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن فاسألوهن من وراء حجاب. ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا ولا أن تنكحوا أزواجه من بعده হে মুমিনগণ তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাদ্য প্রস্তুত হওয়ার আগেই আহারের জন্য নবী গৃহে প্রবেশ করো না তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং আহার শেষে তোমরা চলে যেও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না কারণ তোমাদের এই আচরণ নবীকে পীড়া দেয় তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেয়া অথবা তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা সঙ্গত নয় আল্লাহর দৃষ্টিতে এটা ঘুরুতর অপরাধ সৌরা আহজাব আয়াত তিপ্পান্ন